বিজেপিয়ে রাজস্থান দখল করিলে কংগ্রেসের শাসন উফরাই বিজেপি এতিয়া শাসনত বহিবলৈ সাজু এই মুহূর্তত সবাতুক চর্চিত বিষয়টো হয়েছে বা প্রশ্নটো হয়েছে যে বিজেপির মুখ্যমন্ত্রী পদর প্রার্থী কোন হব বিজেপির মুখ্যমন্ত্রী কোন হব বসুন্ধরা রাজে ইয়ার পূর্বর দুবারর মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে পুনর এই বিজেপির শীর্ষ যে পদবী তাক অধিষ্ঠিত হব অর্থাৎ পুনর্বার বসুন্ধরা রাজে সিন্ধিয়ায় তেও মুখ্যমন্ত্রী পদত বহিব নে ইয়াত আরো কিবা হাল সলনি দেখা যাব পারে নাম চর্চা থকা সকলোরে ভিতর শীর্ষ থকা নামটোয়ে হয়েছে প্রাক্তন দুবারর মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে অবশ্যই তার বয়স 70 বছর আর সেই হেতুকে তেও এই দায়িত্ব পাবনে নাই এই ধরনের একটা চর্চা চলিছে রাজনীতির ভূ সকলে সেই ধরনের একটা চর্চা অব্যাহত রাখিছে যাতে বয়সে তেও করবাত হেঙার হয়ে পড়ব নাকি মুখ্যমন্ত্রী আসনত বহার বাবে যি নহক তেও এগারী যথেষ্ট শক্তিশালী তেও রাজস্থানের নেতা দুবার মুখ্যমন্ত্রী আর সেইবাবে তেও এক সবল দাবিদার আর দেখাও গৈছিলে বসুন্ধরা রাজে যা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তত বিভিন্ন ধরনের রেলি আদি ব্যস্ত হয়ে আসিল আর যি প্রভাব রাজ্যখনত আছে সেয়া কোনেও উলাই দিব নোৱাৰে তেনে পরিপ্রেক্ষিতত স্বাভাবিকতে বসুন্ধরা রাজে এক সবল দাবিদার বসুন্ধরা রাজে লগতে পাঁচবারর সাংসদ পাঁচবারক সংসদলৈ নির্বাচিত হয়েছে ইয়ার উপরও যি দলীয় শীর্ষ নেতৃত্ব বিজেপির শীর্ষ নেতৃত্বর সহিত যথেষ্ট এক ভাল সম্পর্ক আর এগারী সু প্রশাসক হিসাবে চর্চিত হয়ে আছে বা নিজকে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করে দেখাইছে তেনে ক্ষেত্র বসুন্ধরা রাজের নামটো সবাতুক দৌড়ের আগত আছে ইয়ার পিছতে আরো কারোবার যদি নাম চর্চাত আছে সেই দৌড়ত থাকা মুখ্যমন্ত্রী পদর বাবে দৌড়ত থাকা অন্যতম একটা নাম হয়েছে 56 বছরীয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতর বিজেপির রাজপুত ফেস বলে তেওঁক কোৱা হয় 2019 লোকসভা নির্বাচনত অশোক গেহলটর মুখ্যমন্ত্রীগীর পুত্রক পরাজিত করে চর্চার শীর্ষত আছে আর যদি আর এস এসর সঙ্গে সম্পর্ক কথা কোৱা যায় তেনেহলে আর এস এসর সেও গজেন্দ্র সিং শেখাওয়াতর খুবই একটা ভাল সম্পর্ক এতিয়া কবল বিচার এই মুখ্যমন্ত্রী পদর দৌড়ত থাকা আন এগারী ব্যক্তির নাম সেইগী হয়েছে রাজস্থানের যোগী আপনি উত্তর প্রদেশের যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা নিশ্চয় জানে কিন্তু রাজস্থানের যোগী বলে যা কোৱা হয় যিগী ব্যক্তি কোৱা হয় হয়েছে বাবা বালকনাথ আলওয়ার লোকসভা সমষ্টির নির্বাচিত হওয়া লোকসভার সাংসদ বাবা বালকনাথ 39 বছরীয়া আর খুব একটা দখল আছে বিজেপির ভিতরচরাত বা সাবলৈ যদি যোৱা যায় হিন্দুত্ব এজেন্ডাত বা হিন্দুত্ব প্রসঙ্গত একটা খুব সবল স্থিতি এটা আছে পিন্ধন উড়নও গেরুয়া বহন পরিধান করে আর যোগী আদিত্যনাথর দরে বিভিন্নজনে গণ্য করে সাধারণজনের মাজতো জনপ্রিয়তা খুব আছে বাবা বালকনাথর আর বিজেপির এগারী খুব বাকপটু বিজেপির এগারী খুব শক্তিশালী নেতা বলে কোৱা হয় এই দৌড়ত থকা আন একটা নাম হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালর তিনিবারর সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ পূর্বর এগারী ব্যুরোক্রেট আর বিজেপির ভিতরচরাত একটা স্থিতি আছে 69 বছরীয়া অর্জুন রাম মেঘওয়ালর একটা নাম আছে সু প্রশাসক হিসাবে এগারী ভাল এডমিনিষ্ট্রেটর হিসাবে আর ইয়ার উপরও রাজস্থান বিজেপির যদি দলিত ফেস বলে কোৱা হয় তেনেহলে অর্জুন রাম মেঘওয়ালকে ধরা হয় ইয়ার লগতে আন একটা নাম লব লাগিব যিগী পূর্বর রাজ্যিক বিজেপির সভাপতির দায়িত্বত আছিল হয়েছে সতীশ পুনিয়া সতীশ পুনিয়া এক নতুনত্ব আনবলৈ খুব চেষ্টা করেছিলেন দলটোত আর বহুখিনি উঠি অহা যখন নেতা আছে বহুখিনি প্রাধান্য দিছিলে আর সেই অনুসরি বা সেইবর বিগত সময়সাখিনি প্রশাসনিকভাবে বা বিজেপিক যে ধরনের ধরে রাখি আগুয়াই লৈ যাবলৈ সক্ষম হয়েছিল সতীশ পুনিয়ার সেই ক্ষেত্রে একটা অরিহণা আছে আর তেনে পরিপ্রেক্ষিতত সতীশ পুনিয়ার নাম মুখ্যমন্ত্রীর পদর দৌড়ত আছে এইখিনিয়ে হয়েছে বিজেপির শীর্ষ পদবীত থাকা মুখ কেখনের বিষয়ে কিছু কথা অবশেষত কাক দায়িত্ব দিয়ে সেয়া লক্ষণীয় হব কিন্তু এই সকলখিনির মাজতে বসুন্ধরা রাজের নাম সবাতুক চর্চিত হয়ে আছে বলে কলেও ভুল কোৱা নহব